আচ্ছা, এটা মূলত একটা ওয়েব রিসার্চ এর প্রজেক্ট। ওয়েব রিসার্চ মানে হচ্ছে ওয়েব থেকে রিসার্চ করে পায় মানে তথ্য বের করার জন্য একটা প্রজেক্ট, মানে নর্মাল প্রজেক্ট আর কি। এটা তো মানে ইয়া প্রজেক্ট না, মোটামুটি নর্মাল প্রজেক্ট। তো প্রজেক্টের কাজ হচ্ছে হলো এই যে নেম অফ দ্য ফেস্টিভ্যাল দেওয়া আছে, যতগুলো যার ভাগে পড়বে আর কি যতগুলো, আর বাকিগুলো বাইর করতে হবে আর কি। এই যে মনে করেন ইভেন্ট ডেট, ইমেল, ফোন, কন্টাক্ট পার্সন, আবার ইমেল, স্টেট, অ্যাড্রেস, ওয়েবসাইট। এখানে দুইটা ইমেল আছে, মূল কারণ হচ্ছে হলো একটা ইমেল হচ্ছে হলো ওয়েবসাইটের মানে ইমেল, যেটা আসলে কন্ট্যাক্ট ইমেল বলে, আর একটা ইমেল হচ্ছে হলো কোনো একটা ব্যক্তির ইমেল। কোনো কারণে যদি দেখা যায় যে আমরা ব্যক্তির ইমেল পাচ্ছি না, সেক্ষেত্রে একই ইমেল দুই জায়গায় ইউজ করা যাবে, এটা কোনো ব্যাপার না, এটা ইউজ করা যাবে। কিন্তু চেষ্টা করতে হবে যে যাতে আমরা কন্ট্যাক্ট মানে ইমেল পাই, এটা পেলে আর কি ভালো। আচ্ছা, তো আমি একটা করে দেখাই, এটা খুব নর্মাল কাজ, এটা একদমই নর্মাল কাজ। তো আবার আপনাদের এই শিটটা আমি দিয়ে দেবো, আপনারা জাস্ট এখানে দেখেন একটা লিঙ্ক করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে এখানে ওয়েবসাইটে একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে মনে করেন এইটা পেজ ওপেন হয়েছে। এখন এখানে কী কী আছে, কী কী নিতে হবে এটা একটু দেখেন। আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে হলো এখানে একটা ওয়েবসাইট আছে, ওটা পরে নিচ্ছি, আগে ঠিকানাটা নেই। ঠিক আছে, আগে ঠিকানাটা নেই, এই যে ঠিকানা, এইটা হচ্ছে ঠিকানা। হ্যাঁ, এটা হচ্ছে ঠিকানা, এই ঠিকানাটা নিলাম। এই ঠিকানাটা নেওয়ার পরে ঠিকানাটা আমি বসাবো কোথায়, বসাবো হচ্ছে হলো এই যে অ্যাড্রেসে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি এটা কিছু সরাই নিই। আচ্ছা, এই যে এটা হচ্ছে হলো সেই অ্যাড্রেস, সেই অ্যাড্রেস বারে অ্যাড্রেস বসালাম। তারপরে হচ্ছে হলো ওয়েবসাইটটা নেবো, ওয়েবসাইট এইটা নিয়ে আগে আমি এটাকে দিয়ে দিলাম, এটা হোক একটা করে আমি ওখানে নিয়ে আসি। ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা নিয়ে ওখানে বসাই দিলাম ওয়েবসাইটের জায়গায়। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ফোন নাম্বার এখানেই পাবেন আপনি, যখন এখানে পাবেন এখান থেকে নিয়ে নেবেন, এটা তো একটা বড় জায়গা। আচ্ছা, এখন দেখি আমরা এখান থেকে কী কী পাওয়া যায়। ঠিক আছে, নিচে দেখতে পারেন, নিচে যদি না পান তাহলে উপরে যায় দেখতে হবে, দেখি কী আছে। আচ্ছা, এখানে ডেটটা দেওয়া আছে, এখানে কপি করা যেহেতু যাচ্ছে না, সেহেতু আমরা লিখে নেবো যে মানে 18/2/2015, সেপ্টেম্বর 18/2/2015টা আমাদের লিখে দিতে হবে। সাধারণত লিখতে হয় না, আমি এই পর্যন্ত কতগুলো কাজ করছি একটা তো লিখতে হয়নি। সেপ্টেম্বর, তারপরে কি আছে, সেপ্টেম্বর আছে 18/2/2015, 18 থেকে 20/2015 লিখে এটা দিলাম। আচ্ছা, এখন এখানে কোনো ফোন নাম্বার পাইনি আমরা। ঠিক আছে, লোকেশনে যাই। লোকেশন আমরা বসাই দিছি, সমস্যা নেই, ফোন নাম্বার নাই। আচ্ছা, ফোন নাম্বার তো নাই, তাহলে কী করা যেতে পারে, এইটা যদি নিলাম, এটা নেওয়ার পরে এটা গুগলে সার্চ দেবো, গুগলে সার্চ দেবো, এই যে সার্চ দিলাম Ctrl+V, তার পাশে একটা স্ল্যাশ দিয়ে লেখা থাকবে হলো ফোন নাম্বার। এটা দেওয়ার পরে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন হয়তো, এই যাবেন একটা ফোন নাম্বার পেয়ে গেছেন আপনি। ফোন নাম্বার দেওয়ার পর সেই ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন, কোথায় দিয়ে দেবেন ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনি এখানে। আচ্ছা, এবার আমার কী লাগবে, ইমেল লাগবে, ইমেল আমি ওইখানে লাইক করবো, তবে ইমেল লাইক করার সিস্টেমটা একটু অন্যরকম। এই দিলাম, এইটা কাটে দিলাম, HTTP সহ সামনে আড্ডা রেটা বসা দিলাম। এখন Ctrl+F করলাম, Ctrl+F মানে হলো সার্চ দেওয়া, তারপরে এখানে ঢুকা দিলাম, বললে আড্ডা রেট হবে এইখানে, এই যে এইখানে আড্ডা রেটটা ঢুকা দিলাম, দিয়ে ইন্টার টিপলাম। এটা হচ্ছে একটা ইমেল, এখানে আর এক্সট্রা ইমেল নাই, এই জন্য এটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তারপরে বাড়ি করতে হবে কন্টাক্ট পার্সন, মনে করেন CEO এরকম অ্যাড দিলে চলে আসবে হয়তো বা। এই দেখেন,
একদিন পাই গেছি আমরা, ওখানে বসে দিলাম। ফার্স্টটা মোটামুটি নর্মাল, আমি এখানকার মধ্যে যতটা কঠিন সেটা দেখালাম, সহজ তো আরও আছে। আর একটা কোন এটা কোন বোঝা সেটা অত দেখাতে পারবো না, ওটা জাস্ট পুরো দেখাচ্ছি আপনাদের। এখানে কি আছে এই যে দেখেন, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকবে যে ইয়া দিবেন না, স্যাটারডে টাটারডে এগুলো দিবেন না, এপ্রিল 2016 এটু লেটলি হবে। ওই যে PMAM বা স্যাটারডে সানডে এগুলো দরকার নেই, ঠিক আছে দিয়ে দিলাম। হয়ে গেল, আচ্ছা লাল সেল কি প্রবলেম হয়ে গেছে, তো দিয়ে দিলাম। আচ্ছা এটা হচ্ছে হলো সেই ঠিকানা, যে ঠিকানায় আমরা পাবো। এটা হয়তো দেওয়া থাকবে, দেওয়া থাকবে। এখানে ওয়েবসাইটটা যাচ্ছি না খুলে, পেলাম না। এই যে একজন নাম পাইছি, তার নাম নিলাম তোমার স্মিথ। কোনো ওয়েবসাইট আসাও, কোনো ওয়েবসাইট পাইলাম না এখানে। আচ্ছা আসলে কি ওয়েবসাইট নাই দেখি, ইমেল পাওয়ার সম্ভাবনা নাই। আপনি তখন কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পর কালার সিলেক্ট করে কালার করে দেবেন। আচ্ছা আর একটা ব্যাপার আছে যে এই জিনিসগুলো তো ফাঁকা থাকা যাবে না, যদি যেখানে ভরাট তাদের যেটা করতে হবে সেটা হচ্ছিল এমন করে যাবেন, যায়ে নেওয়ার পরে এই যে র্যাপ কন্টেন্টে ক্লিক করবেন। আচ্ছা হলে এটা ক্লিক করি কী হয়, আচ্ছা এটা হচ্ছে তারিখ হচ্ছে এটা অক্টোবর থেকে এত পর্যন্ত তারিখটা দিলাম। তারিখটা দেওয়ার পরে এইটা নিলাম, নিলাম এটা কি এটা জায়গাটার নাম আছে, নিলাম। তারপরে এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা যেখানকার মধ্যে আমরা তথ্যগুলো পাবো, সেই ওয়েবসাইটটা নিলাম। নেওয়ার পরে ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে, তাই না? নিচে গেলে মোটামুটি ক্ষেত্রে না মানে মোটামুটি জিনিস পাওয়া যায়, যদি না পাওয়া যায় তখন তো কেমন করে খুঁজতে হবে আমি আগেরবার দেখাইছি। আচ্ছা কন্টাক্ট আসের মতো অনেক কিছু পাওয়া যাবে, মানে মূলত কন্টাক্ট আসে ক্লিক করলে মোটামুটি পাওয়া যায়। আচ্ছা এখানে কন্টাক্ট আসে কিছু নাই, মানে আমি এখন কিছু দেখলাম না কিছু। আচ্ছা সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা তো বলাই আছে, যেখানে যাবেন ওই সাইডের লিঙ্কটা দিবেন, যে একবারে ফোন দিবেন। একটু খুঁজতে হবে তোমার ফোনটা পাই যাবো। এই যে ফোনটা নিয়ে গেছি আমি, এই যে সিউলার ডিএসএর জন্য এটা ফোন নাম্বার,
আছে, ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম, নেওয়ার পরে ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে একটা ইমেল বাইর করতে হবে, আমাকে নর্মাল ইমেল হলেও বাইর করতে হবে, সেটা আমি বাইর করার চেষ্টা করি। নর্মাল ইমেল একটা বাইর করলাম আমি, যে এখানে অ্যাডারেরও দেওয়া আছে, খুঁজে বাইর করি এখন কোথায় আমার অ্যাডারেরও আমার সাথে কিছু মিল আছে কিনা। এই যে সিলভার অ্যাডারের দরকার, এই যে ইরামল একটা পাওয়া গেছে, ইরামল কেউ আসে কিনা, এই যে এখন একটা পাইছি লাউরা রোড, এবার সে যাই হোক তাকে নিলাম। এখন তার নাম করে ইমেল আছে কিনা, যেন পায়ে যাই যে আছে ইমেলটা আছে, তার ইমেলের নাম হচ্ছে এটা। এটা সম্পূর্ণ কিন্তু শেষ, কোনো ধর ফাঁকা নেই, তো এটাও হচ্ছে এই নর্মাল প্রজেক্ট হচ্ছে এটা। এখন এটাকে আমি এখন কী বলবো, এটাকে আমি এখন সেভ করবো, এটা আমি সেভ করে আমাকে দিয়ে দেবেন। আর একটা কথা, সেটা হচ্ছে র্যাপ কন্টেন্ট করে দেবেন, র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে এখানে যাবেন, যাই র্যাপ কন্টেন্ট করবেন, এই যে র্যাপ কন্টেন্ট হয়ে গেলো মানে ছোটো হয়ে গেলো, ঠিক আছে, নর্মাল কাজ খুব, এটা তো কঠিন কাজ না, আর আমি এই সিটটা দিয়ে দেবো। ওকে, আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন দেবেন।